আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? অ্যাট লাস্ট বসন্ত এসেছে আমার বাসায়। ঘাসের রঙগুলো একটু সবুজ হইতে শুরু করছে, একটু মৃদু মৃদু বাতাস। আজকে ছুটির দিন, শান্তি শান্তি আবহাওয়া। তো ভাবলাম যে সবার সাথে একটু গল্প করি। তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, সেই টপিকটা কিন্তু মোটেও শান্তি শান্তি টপিক না। আজকের টপিকটা খুবই কন্ট্রোভার্সিয়াল। আজকের টপিকটা হচ্ছে, আমার এজেন্সিতে একবারই গেছিলাম, সেই এজেন্সিতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে ছোট্ট গল্প আকারে শেয়ার করবো। আই হ্যাভ নাথিং এগেনস্ট এজেন্সি, সবার তো আর আমার মতো সময় নাই যে গুগল বা ইন্টারনেট ঘেটে ঘেটে নিজের দরকারের ইনফরমেশন বের করার। অনেকেই ফুল টাইম চাকরি করে, অনেকে ফুল টাইম স্টুডেন্ট, অনেকের হয়তো এতটুকু কনফিডেন্সই নাই, তো তারা এজেন্সির হেল্প নিতেই পারেন। আপনাদের আমি কোনোভাবেই জাজ করতেছি না, কিন্তু আমি আপনাকে যে জিনিসটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে টেক এ ইনফর্ম ডিসিশন। এজেন্সিতে যাওয়ার আগে আপনার যদি জিরো আইডিয়া থাকে, সেটা কানাডায় যান অথবা পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, আপনাকে এক্সপ্লয়েট করার কিন্তু একটা সুযোগ অন্য মানুষের থাকে। মানুষকে এই পাওয়ারটা আপনি কেন দিবেন? আপনি সব কিছু মোটামুটি একটা রাফ আইডিয়া নিয়ে যদি আপনি এজেন্সির কাছে যান, তাহলে আপনার হচ্ছে এজেন্সির সুযোগ থাকবে না যে আপনাকে ভুলভাল বোঝানোর। তো আমি আপনাকে শুধু এই রিকোয়েস্টটুকুই করবো যে এজেন্সির উপর অন্ধভাবে বিশ্বাস না করে একটু জেনে বুঝে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে যদি আপনি ডিসিশন নেন, তাহলে অনেক সময় অনেক ধরনের ফ্রড অ্যাক্টিভিটিস থেকে আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার এজেন্সির এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যে আমি 2018 সালে, তখন হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম ফোর্থ ইয়ারে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। ওই সময় বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছিল, সড়ক আন্দোলন হয়েছিল, আমি ওইসব আন্দোলনের সাথে বেশ ভালোভাবে সম্পৃক্ত ছিলাম। ওই সময় আমি বাংলাদেশের সরকার যেভাবে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা বলতে পারেন যে দেশের থিঙ্ক ট্যাঙ্ক, তাদেরকে যেভাবে ট্রিট করেছিল, সেই জিনিসটা আমার কাছে খুবই ডিপ্রেসিং মনে হয়েছিল। আমার মনে হয়েছিল যে আমার মতো শিক্ষিত সচেতন মানুষ, তাদের ভালোভাবে বাংলাদেশে বেঁচে থাকাটা একটু কঠিন। তো আমি তখন আমার তখনকার বয়ফ্রেন্ড, এখনকার হাজব্যান্ড, আমরা দুজন মিলে ডিসিশন নিলাম, যেহেতু আমাদের সুযোগ আছে তাহলে দেশের বাইরে যাওয়ার একটা চান্স কেন নিচ্ছি না আমরা। প্রথমে আমি তিনটা কান্ট্রি কনসিডার করলাম, প্রথমে ইউরোপ, ইউএসএ অথবা কানাডা। তো ইউরোপের যে জিনিসটা সমস্যা সেটা হচ্ছে যে আমি ইংল্যান্ডে যাব না। ইংল্যান্ডে আমার হাজব্যান্ড 6 বছর থেকে আসছে, সো আমি জানি ইংল্যান্ডের পলিসিগুলো খুব বেশি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি না। আর ইউরোপের অন্যান্য খুব ভালো কিছু দেশ আছে, যেমন জার্মানি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আছে, বাট সেখানে আমার সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে ভাষা। তো আমার কাছে মনে হয়েছে যে এখন আবার আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখে সেই দেশে সেটেল করা আমার জন্য একটা লেন্দি প্রসেস, আমি প্রসেসের মধ্যে দিয়ে যাইতে চাই না। তো এরপরে থাকলো হচ্ছে আমার কাছে ইউএসএ অথবা কানাডা। তো ইউএসএতেই আমি প্রথম কনসিডার করছিলাম, যেহেতু ওইখানের ওয়েদার কানাডা থেকে অনেক বেশি ভালো। কিন্তু ইউএসএ দুইটা সমস্যা পাইছি। প্রথম সমস্যা হচ্ছে যে ইউএসএতে স্টুডেন্ট যে যাবে F1 ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে, সে হচ্ছে 20 ঘন্টা কাজ করার পারমিশন পাবে, এবং শুধুমাত্র সেটা অন ক্যাম্পাসে লিগালি। আর যে স্পাউস তার সাথে যাবে, কারণ আমি তখন মোটামুটি সার্টিন ছিলাম যে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে আমরা একসাথেই যাব যদি যাই, তো সেই আপনার স্পাউস কিন্তু কোনোভাবেই কাজ করার কোনো পারমিশন পাবে না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি 20 ঘন্টা অন ক্যাম্পাস কাজ করে আর আমার জামাই কোনো কাজ না করে আমি আমার সংসার চালাতে পারবো না, প্লাস সে ডিপ্রেসড ফিল করবে সে যদি কোনো কাজ করার সুযোগ না থাকে। তো আপনারা আমাকে বলতেই পারেন যে আপু, অনেকেই তো ইউএসএতে কাজ করতেছে ইলিগালি। আমি যেটা করতে, মানে যারা করতেছে তাদেরকে আমি অসম্মান করছি না, কিন্তু আমি সবসময় একটা ডিগনিফাইড লাইফ লিড করার আমার খুব লোভ। আমি কোনো একটা দেশে থাকবো, সেই দেশের আইন কানুন মেনে থাকা হচ্ছে আমার ইচ্ছা। আমি বাংলাদেশেও যেরকম ছিলাম, আমি খুব সম্মানিত একটা জীবনযাপন করতাম, আমি এই দেশে আসবো, বিদেশে এসে ভয়ে ভয়ে দুরু দুরু বুকে একটা ইলিগাল কাজ করব শুধুমাত্র কয়টা টাকার জন্য, আমার কাছে এই জিনিসটা খুবই ডিসঅনারিং মনে হয়, যে কারণে হচ্ছে আমি কখনোই চিন্তাও করি নাই যে আমি ইউএসএতে যাব গিয়ে আমি ইলিগালি অফ ক্যাম্পাস আমি বা আমার লাইফ পার্টনার কাজ করব, আমি এটা কখনই সাপোর্ট করি না। তো এই দুটো অপশন হচ্ছে আমাকে ডিসকারেজ করছে ইউএসএ পার্সু করতে।
তো তারপর আমি দেখলাম কানাডাতে খুব সুন্দর একটা পলিসি আছে। প্রথমত কানাডায় তো ইমিগ্রেশন অনেক বেশি সহজ ইউএসের তুলনায়, এবং কানাডাতে স্টুডেন্টরা অফ ক্যাম্পাস কাজ করতে পারে যদি অন ক্যাম্পাস কাজের সুযোগ না থাকে। আর হচ্ছে এখানে স্পাউস হচ্ছে ফুল টাইম ওয়ার্ক পারমিট পায়, যেটা আমার জন্য হিউজ একটা অ্যাডভান্টেজ, কারণ আমার হাজব্যান্ড তাহলে তার ক্যারিয়ারটাকে এখানে খুব ভালোভাবে পার্সু করতে পারবে যদি সে ফুল টাইম কাজের সুযোগ পায়। তো যে কারণে আমার খুব ভাল লাগছে কানাডার পলিসিটা। তো আমি একটু ছোটোখাটো খোঁজ এই খোঁজ খবরগুলো কিন্তু আমি গুগল করেই নিছি। তো আমার হাজব্যান্ড আমাকে বললো যে চলো আমাদের একটা এডুকেশন ফেয়ার হবে বসুন্ধরা সিটিতে, আমার কলিগও যাবে, আমরা সবাই মিলে যে খোঁজ খবর নেই দেখি কি হচ্ছে। তো আমি বললাম ওকে ফাইন শিওর চলো। তো তারপরে আমি ওই দিন রওনা দিলাম। আমার মনে আছে সময়টা হচ্ছে অগস্ট, জুলাই অগস্ট এই সময়টা খুবই গরমকাল। আমি একদম ঘামতে ঘামতে বাস থেকে নেমে দৌড়েতে দৌড়েতে গেলাম। বিল্ডিংটা হচ্ছে ঝাঁ চকচকে একটা বিল্ডিং। আলটিমেটলি আমার হাজব্যান্ড আর তার কলিগ আসার সুযোগ পায়নি, তার অন্য কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলো। তো আমি আর আমার কাজিন গিয়েছিলাম। খুব ঝাঁ চকচকে একটা বিল্ডিং, মনে করেন যে থাই গ্লাস ক্লাস লাগানো, অ্যালুমিনিয়াম ঠ্যালুমিনিয়াম দিয়ে চকচকা ফ্লোর, বেশ মানে হাইফাই অবস্থা। এবং ওইখানে যে লোকগুলাও বসেছিল বা মানে যারা আশেপাশের লোকজন ছিল সবাই একটু মনে হচ্ছিলো যে অন্য দুনিয়ার মানুষ, মানে সবাই এত ফিটফাট, খুবই ভালো পরিবেশ, খুবই মানে লাক্সারিয়াস সিচুয়েশন। কিন্তু আমার যে জিনিসটা মনে হয়েছিলো সেই জিনিসটা হচ্ছে জায়গাটা কেমন যেটা একটু আনফ্রেন্ডলি মনে হচ্ছিলো। ওইখানে একটা এডুকেশন ফেয়ার হচ্ছিলো, অনেক স্টুডেন্ট ছিল, বেশিরভাগই হচ্ছে আন্ডার গ্র্যাডের ছোটোখাটো বাচ্চা কাচ্চা। আমি মনে হয় একমাত্র গ্র্যাড স্টুডেন্ট ছিলাম আর মেয়ে ছিলাম। তো ওইখানে মানে তাদের ট্রিটমেন্টটা এরকম ছিল যে দে নো এভরিথিং, তারা যা বলবে আমাদের হচ্ছে সেটাই বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, এই টাইপের একটা মানে মেন্টালিটি ছিল। আমি অনেক বছর সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করছি, মানে কাস্টমার সার্ভিস যেটাকে বলে, আমি এই জিনিসটা একাডেমিক্যালি শিখছি যে আপনার কাস্টমারকে আপনার ফিল দিতে হবে যে আপনি তাদের পরম আত্মীয়, পরম বন্ধু, আপনি তাদের প্রভু না। কিন্তু আমি এজেন্সি থেকে প্রথমেই এই ভাইবটা পাইছি যে তারা প্রথমেই মানুষের কনফিডেন্সটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, যাতে কাইন্ড অফ মানুষ এজেন্সির উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এই এই অ্যাটিটিউডটা আমি তাদের কাছে পাইছি। এখন আমাকে আপনি বলতে পারেন যে আমি টু মাচ জাজমেন্টাল মহিলা, মেবি আই অ্যাম, বাট এইভাবে আমার এরকম ফিল হয়েছে। তো যাই হোক, আমি লাইনে দাঁড়াইলাম, ওইখানে সবাই এমপ্লয় টেমপ্লয় ইভেন যারা স্টুডেন্টরা দাঁড়াইছিল সবাই মনে হচ্ছিল কেমন যদি অন্য জগতের বাসিন্দা। আমি পড়ছি তো ঢাকা ইউনিভার্সিটিতে সরকারি জায়গায়, খুবই সাদা সিধা ভাঙাচুরা জায়গায় পড়াশোনা করছি, ওইখানে গিয়ে সবার অ্যাকসেন্টও জানি কেমন, আমার একটু মানে এলিয়েনেটেড ফিল হচ্ছিলো। তো তারপরে লাইন ধরে গেলাম, সামনে অনেকগুলো ছোট ছোট ডেস্ক তারা রেখে দিছিলো, প্রত্যেকটা ডেস্কে একজন করে আপু বসেছিল। এটা হচ্ছে থিং টু বি নোটিসড, প্রত্যেকটা মেয়ে এত সুন্দর দেখতে, মানে মডেলদের মতো সুন্দর মেয়ে। তো যে কটা ছেলেই ওখানে আপুদের সামনে যে বসতেছিল হা করে আপুকেই দেখতেছিল, আর আপুরা যা বুঝাই দিচ্ছিল তাই বুঝতেছিল। আমার এই জিনিসটা খুব ভালো মনে আছে যে মেয়েগুলো খুব সুন্দর ছিল। যাই হোক, আমি গেলাম, গিয়ে বসলাম ডেস্কে, আমি আর আমার কাজিন। তো ওই আপুর সাথে আমার এখনও মনে আছে, আপু হচ্ছে ল্যাভেন্ডার কালারের একটা জামা পরেছিল, মানে খুব আবেদনময়ী আপু। তা আমি তো আর ভাইয়া না যে আপুর রূপ দেখে আমি ভুলে যাব। তা আমি আপুকে স্ট্রেট ফরওয়ার্ড বললাম যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে পড়ি, আমি একটু কানাডা যাওয়া সম্পর্কে ইন্টারেস্টেড ইনফরমেশনগুলো জানতে, আমার রাইট নাও আমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি, আর আমার মূল কনসার্নের ব্যাপারটা হচ্ছে যে আমার সিজিপিএ একটু কম। তো আমি এই জন্য জানতে যাচ্ছি যে আমার যে সিজিপিএ, এই সিজিপিএ নিয়ে কি ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাবে কিনা। তো শি ইজ লাইক, আমরা 2.6 সিজিপিএ আর আইএলটিএসে আপনি যদি 6 তুলতে পারেন তাহলে আপনাকে কানাডার যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমরা আপনাকে ভর্তি করে দিতে পারবো। তা আমি বলছি যে আপু আসলে আমার সিজিপিএ হচ্ছে 3.37 আর আমি আইএলটিএসে 6 পাওয়ার চেষ্টা করতেছি, না আমি আইএলটিএসে 8 পাওয়ার চেষ্টা করতেছি। তো শি ইজ লাইক, এমন একটা হাসি দিছে, লাইক খুবই তাচ্ছিল্য করা টাইপের হাসি দিছে যে আপনি 8 পাবেন, আপনি যদি 8 পাইতে পারেন আইএলটিএসে তাহলে আপনাকে আমরা ইউনিভার্সিটি অফ টরন্টোতে স্কলারশিপ সহ চান্স পাওয়াই দিব। তা আপনার কাছে না কেমন জানি ওনার মানে অ্যাটিটিউডটা আমার ভাল লাগে নাই, বললামই না হয় আমি একটু 8 পাইতে চাই, কিন্তু এইভাবে বলার তো কোনো দরকার নাই। আমি হয়তো কানাডা সম্পর্কে অনেক কিছু জানি না, বাট আমি এতটুকু জানি যে ইউনিভার্সিটি অফ টরন্টো ইজ ওয়ান অফ দ্য টপ 10 ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। আর ইউনিভার্সিটি অফ টরন্টোর কি খায়ে দেয় কাজ নাই, খালি একটা মেয়ে আইএলটিএসে 8 পাইছে দেখেই তাকে ভর্তি করে নিবে? এরকম অনেক বাঘা বাঘা ভালো ভালো স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ টরন্টোতে চান্স পাওয়ার জন্য হা করে আছে।
তো আমি অ্যাটলিস্ট এইটুকু জানতাম। তো তারপর আমি আপুর সাথে আর কোনো তর্ক করি নাই। তো আমি তাকে বললাম যে আপু আমার জন্য ভালো একটা ইউনিভার্সিটি সাজেস্ট করেন। তো সে আমাকে বললো যে ইউনিভার্সিটি অফ রেজিনা সস্তার মধ্যে আছে, এটার হচ্ছে টিউশন ফিস বছরে $24,000 আর লিভিং কস্ট আপনার নিজের উপর। তো আমি বললাম যে আমার বাংলাদেশ থেকে কানাডায় যাইতে কত টাকা লাগবে। তো সে আমাকে বললো যে 10,00,000 টাকা লাগবে, আর হচ্ছে ভিসা হওয়ার পরে তারা আমাকে 1,00,000 টাকা আমার কাছ থেকে চার্জ নেবে, সার্ভিস চার্জ। আমি যদি স্পাউস সহ যাইতে চাই তাহলে আমার কাছ থেকে আরও 1,00,000 টাকা নেবে স্পাউসের জন্য, আর এর বাদে $30,000 দিয়ে তাদের কাছে ফাইল ওপেনিং করতে হবে, সেই ফাইল ওপেনিং চার্জটা নন রিফান্ডেবল। তো আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে ফাইন, আমি তো এখনও আইএলস দেই নাই, তো আমি আইএলস দিয়ে আপনার কাছে আসবো। এই বলে আমি আমার কাজিন চলে আসছি। আমার কাছে মানে রাইট অ্যাট দ্যাট মোমেন্ট শুধুমাত্র তাদের মানে ওই আইসি কোল্ড এসির মতো আইসি কোল্ড বিহেভিয়ারটা সবচেয়ে বেশি মানে আনওয়েলকামিং মনে হয়েছিল, যে আমার মনে হয়েছিল যে আমার টাকা আমি এখানে নষ্ট করবো না। তো আমি হলে চলে আসছি। হলে এসে আমি যে কাজটা করছি সেই কাজটার জন্য আমি আমার নিজেকে সারা জীবন থ্যাঙ্কস দিব। আমি হলে এসে ইউনিভার্সিটি অফ রেজিনার ইমেল অ্যাড্রেস ইন্টারনেট থেকে খুঁজে বের করে তাদেরকে একটা ইমেল পাঠাইছি। ইমেল আমি এভাবে লিখছি যে আমার নাম তমা, আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ি, আমি আপনাদের ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে পড়তে আগ্রহী, আমার একটাই কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমার অনার্সের রেজাল্ট বের হইতে হইতে আপনাদের অ্যাডমিশনের ডেডলাইন ক্রস হয়ে যাবে, আমি কি আমার রাইট নাও 7th semester রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আমি এই ছোট্ট করে এই ইমেলটা লিখছি, অ্যান্ড টু মাই সারপ্রাইজ, আমি কোনো এক্সপেক্টও করি নাই যে এত বড় ইউনিভার্সিটি আমার মতো ছোটো একটা মানুষকে রিপ্লাই দিবে, টু মাই সারপ্রাইজ 2 ঘন্টার মধ্যে তারা খুবই সুন্দর করে একদম আমার প্রত্যেকটা কনসার্নের অ্যান্সার দিয়ে খুব সুন্দর একটা ইমেল পাঠিয়েছে। এবং তাদের ইমেল দেখে তো আমি একদম মানে অবাক যে আমার মতো ছোটো একটা মানুষ দুনিয়ার কোন কোনায় পড়ে আসি, আমার মতো একটা মানুষকে এত বড় ইউনিভার্সিটি সময় নিয়ে একটা ইমেল লিখছে। এবং ইমেলটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কম্পিউটার জেনারেটেড ইমেল না, ইমেলটা দেখলেই বোঝা যাচ্ছে যে তারা নিজেরাই লিখে ইমেলটা পাঠাইছে। তো তারা আমাকে যেটা জানাইলো সেটা হচ্ছে যে আমি আমার ইমেল পেয়ে তারা অনেক হ্যাপি, থ্যাংকস ফর রিচিং আউট, এই টাইপের একটা কথা লিখছে। আর যেটা বলছে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস তাদের ইউনিভার্সিটি অফ রেজিনাতে যে ডিপার্টমেন্টটা ছিল সেই ডিপার্টমেন্টে গত 2 বছর ধরে তারা নতুন স্টুডেন্ট নেওয়া বন্ধ করে রাখছে। তো আমি যদি চাই তাহলে আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আমি তাদেরকে অ্যাপ্লাই করতে পারি, আর হচ্ছে তারা জানিয়েছে যে আমি আমার 7th semester রেজাল্ট দিয়েও অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নাই। তা আমি ইমেল দেখে একদিকে যেমন অনেক বেশি খুশি হয়েছি, অন্যদিকে আমি একটু বিরক্তও হয়েছি, কারণ হচ্ছে এজেন্সি জানেই না যে ইউনিভার্সিটি অফ রেজিনাতে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে যে স্টুডেন্ট নেওয়া বন্ধ। তা আমি আপনাকে এই জন্যই বললাম যে আপনারা হয়তো ভাবেন যে এজেন্সি তারা খুলে বসতে দেখে তারা সব কিছু জানে, আসলে তারা সব কিছু জানে না, তাদের অনেক নলেজে গ্যাপ আছে। আমি যেদিন থেকে এই জিনিসটা আবিষ্কার করতে পারছি সেই দিন থেকে আমি আর কোনো এজেন্সির কাছে কখনোই যাই নাই। আর এই হচ্ছে আমার স্টোরি। তো এই স্টোরি বলার পিছনে একটা কারণ আছে। তো আমার যেহেতু একটা ফেসবুকে গ্রুপ আছে, প্রতিদিন অনেক স্টুডেন্ট অনেক ধরনের কোশ্চেন করে। ইদানিং আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এজেন্সি কেন জানি কানাডাকে ডিসকারেজ করে ইউকেকে এনকারেজ করার চেষ্টা করতেছে। আমি ইউকেকে খারাপ বলতেছি না, কিন্তু আপনি ইউকেতে যাওয়ার আগে আপনার যে জিনিসটা ভেরিফাই করতে হবে সেটা হচ্ছে আপনি কি সত্যি ইউকেতে যাইতে চান দেখে ইউকেতে যাচ্ছেন, নাকি আপনার এজেন্সি আপনাকে ইউকেতে পাঠানোর জন্য ইনফ্লুয়েন্স করতেছে দেখে ইউকেতে আপনি যাইতে যাচ্ছেন। কারণ ইউকেতে এরকম অনেক কলেজ আছে, আমার হাজব্যান্ড ইউকেতে 6 বছর থেকে আসে, সো এই জিনিসটা আমি খুব ভালো জানি। ইউকেতে অনেক কলেজ আছে যে কলেজগুলোর কোয়ালিটি অত বেশি ভালো না, তারা এজেন্সিকে বেশ বড় একটা পার্সেন্টেজ দেয় টিউশন ফিসের, যাতে তারা নতুন স্টুডেন্ট ওই সব কলেজে ম্যানেজ করে দিতে পারে। ওই সব কলেজে, এই সব বাংলাদেশ ইন্ডিয়ার ছোটোখাটো দেশের অজ্ঞ মানুষ ছাড়া ওই সব কলেজে কোনো নেটিভ লোকজন পড়ে না। তো ওই ধরনের সাব স্ট্যান্ডার্ড কলেজে স্টুডেন্ট ম্যানেজ করে দেওয়ার জন্য এজেন্সি খুব বড় একটা অ্যামাউন্টের টাকা ওই সব কলেজ থেকে পায়। এই কারণে এজেন্সি আপনাকে দেখা যাবে যে আপনি ভালো কলেজে চান্স পাইলেও আপনার অজ্ঞতার সুযোগ নিয়ে আপনাকে একটা আজেবাজে কলেজে তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য ভর্তি করে দিচ্ছে। এরকম একটা কলেজ হচ্ছে ICM, ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা। এই কলেজটার পড়ার কোনো দরকারই নাই, কিন্তু এই ICM-এ স্টুডেন্ট ভর্তি করে দেওয়ার জন্য এজেন্সিকে কলেজটা অনেক বেশি টাকা দেয়, যে কারণে অনেক অনেক বাংলাদেশি স্টুডেন্টদেরকে স্ক্যাম করে এজেন্সি ICM-এ পাঠাইছে। অথচ যে স্টুডেন্টরা ভালো একটা রেজাল্টে ইন্টারমিডিয়েট পাস করছে সে হয়তো খুব সহজেই জাস্ট রেগুলার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় ভর্তি হয়ে যেতে পারতো, কিন্তু তা না করে সেই স্টুডেন্টকে এজেন্সি ইনফ্লুয়েন্স করছে ICM-এ ভর্তি করার জন্য। এরকম স্টোরি আমি আরও শুনছি। তারপরে
ইউকেতে এরকম করে স্টুডেন্ট পাঠায়, ইউএসএ তে এরকম অনেক আজে বাজে কলেজ আছে যে কলেজে তারা রেগুলার লোকাল কোনো স্টুডেন্ট পায় না, তারা এজেন্সিকে ধরে বিদেশ থেকে মানুষজন নিয়ে আসে পড়ায়। এবং এইসব জায়গা কিন্তু টিউশন ফিস কোনো অংশে কম না, বেশ অনেক বেশি টিউশন ফিস। এবং যেহেতু এইসব আলতো ফালতো কলেজ, এরা কিন্তু ব্যবসার উদ্দেশ্যে এইসব কলেজ খুলছে, ওরা কিন্তু মানে আপনাকে কোনো দিন স্কলারশিপও দেবে না এবং আপনাকে একটা কোয়ালিটি এডুকেশনও দেবে না। এইসব কলেজ থেকে পাশ করে আপনি কোনো ভালো জায়গায় কিন্তু জবও পাবেন না। এবং আরও একটা বড় ব্যাপার যেটা আমি কানাডার ক্ষেত্রে জানি, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা বা এই ধরনের যে নায়াগ্রা কলেজ, এই ধরনের অনেক সাবস্ট্যান্ডার্ড কলেজ আছে, সবগুলোর নামও আমি জানি না। ওই সব কলেজ থেকে যদি আপনি পড়েন, অনেক সময় দেখা যায় যে আপনি ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে পারেন না স্টুডেন্ট থাকা অবস্থায়, বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে গেলে আপনার অনেক ধরনের মানে সমস্যা পোহাতে হচ্ছে। তো আমি এই জন্য আপনাকে বলবো যে আপনি এজেন্সির কাছে যান, ফাইন, দ্যাটস অ্যাবসলুটলি ফাইন, কিন্তু আপনি এজেন্সি আপনাকে কোন কথাটা বলতেছে সেই জিনিসটা গুগলে এসে একটু ভেরিফাই করেন। এই ইনফর্মড ডিসিশন নেওয়ার মাধ্যমে আপনি হয়তো আপনার নিজের ফ্যামিলির অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন, কারণ এই 10-12 লাখ টাকা কিন্তু অনেক মানুষের সারা জীবনের সেভিংস। তো চেষ্টা করেন যে আমার বাপের টাকাটা যেন আমি প্রপার ইউটিলাইজ করতে পারি। এতটুকুই হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, যে এজেন্সির কাছ থেকে একটা কিছু শুনে এসে যেন অন্ধভাবে বিশ্বাস না করেন। তো একটু শুধুমাত্র ইন্টারনেট থেকে খুঁজে বের করে আপনার ডিজায়ার্ড ইনফরমেশনটা যদি যাচাই করে নিয়ে এজেন্সির হেল্প নেন, আমি মনে করি যে আপনি অনেক দিক থেকে লাভবান হবেন। তো এই হচ্ছে আপনার প্রতি আমার আহ্বান। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।